1-2 কিংবা 3 নয়, দীর্ঘ 9 বছর ধরে স্বাধীনতা কাপের শিরোপার মুখ দেখেনি দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। অথচ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ 3টি শিরোপা আছে মতিঝিলের ক্লাবটির দখলে। গোপালগঞ্জে স্বাধীনতা কাপের প্রথম সেমিফাইনালে শক্তি সামর্থ্য সমীকরণে এগিয়ে থেকে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির মুখোমুখি হয় মোহামেডান। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টা সাদা কালোদের, তবে সমানে সমান লড়াই করেছে রহমতগঞ্জ। 40 মিনিটে আরিফুলের দেয়া ক্রস হেডে লক্ষ্যভেদ করতে পারেননি সুলাইমান দিয়াবাতে। মোহামেডান ডেডলক ভাঙে ম্যাচের 72 মিনিটে, নিখুঁত ফ্রিকিকে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন উজবেকিস্তান মিডফিল্ডার মুজাফফরভ। 85 মিনিটেও ব্যবধান দ্বিগুণের দারুণ সুযোগ ছিল সাদা কালোদের, তবে এবারও সেই সুলাইমান দিয়াবাতে পোস্টের বাইরে মারেন। পরে ওই এক গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে মোহামেডান। আমাদের প্রথম টার্গেট ছিল সেমিফাইনাল, তারপর আমরা স্টেপ বাই স্টেপ এগিয়েছি টুর্নামেন্টে। সো আমরা খুবই ভাগ্যবান, আমরা ফাইনালে পৌঁছে গেছি এবং ফাইনালে আমরা সর্বোচ্চ উজাড় করে দিবে প্লেয়াররা এবং আমরা চেষ্টা করব আমরা আরেকটা শিরোপা জয়ের জন্য। এদিকে গেল ফেডারেশন কাপের ফাইনালের মতো আরও একটি আবাহনী মোহামেডান দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিল দেশের ফুটবল সমর্থকরা। তবে দিনের দ্বিতীয় সেমিতে বসুন্ধরা কিংসের সামনে এক প্রকার মুখ থুবড়ে পড়েছে আকাশী নীলরা। কিংস অ্যারিনায় প্রথমার্ধে স্বাগতিকদের কিছুটা চাপে রাখার চেষ্টা করলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে ছন্দ হারিয়ে ফেলে আবাহনী লিমিটেড। এরপরই ঘরের মাঠে জ্বলে ওঠে বসুন্ধরা কিংস। 53 মিনিটে রাকিবের দেয়া বলে ডোরিয়েলটনের গোলে ব্যবধান দ্বিগুণ করে কিংস। লিড পেলেও আক্রমণের ধার কমায়নি অস্কার ব্রুজনের শিষ্যরা। 77 মিনিটে দারুণ হেডে স্কোরবোর্ডে 3-0 ব্যবধান এনে দেন মিগুয়েল। আর এর ঠিক 11 মিনিট বাদই রবসনের পেনাল্টি গোলে ব্যবধানটা চলে যায় 4-0। স্বস্তির জয় পায় বসুন্ধরা কিংস। তামিম হোসেন, সময় সংবাদ।